ব্লকে ব্লকে সরকারি জমি সংক্রান্ত বিষয়ে বৈঠক মহকুমা পরিষদের। মঙ্গলবার ফাঁসে দেওয়া বিডিও অফিসে শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষের উপস্থিতিতে সরকারি জমির খোঁজে বৈঠক করা হয়। এলাকায় বিভিন্ন অঞ্চলে সরকারি জমি বিক্রির অভিযোগ ওঠার পর সমস্যা সমাধানের উদ্দেশ্যে এদিন আলোচনা করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন ফাঁসে দেওয়া বিডিও সঞ্জু গুহ মজুমদার, শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি রোমা রেশমি এক্কা, ভূমি কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ, কৃষি কর্মাধ্যক্ষ আইনুল হক, ফাঁসে দেওয়া পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা এক্কা, ফাঁসে দেওয়া বিএল আরও শুভ্রজিৎ মজুমদার সহ অন্যান্যরা। সবার সব থেকে বেশি অভিযোগ জালাজ অঞ্চলের বিরুদ্ধে উঠে এসেছে। বিভিন্ন জায়গায় সরকারি জমিতে নির্মাণ, অবৈধ কালভার্ট নির্মাণের মতো অপরাধমূলক কথাও তুলে ধরা হয়েছে। সে সমস্ত বিষয়ে খোঁজ নেন মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। তিনি জানান, অবৈধ কারবারে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। সরকারি জমির পরিমাণ হিসেবে করে আগামীতে সেখানে বিভিন্ন প্রকল্প তৈরি করা যেতে পারে। তবে যারা সরকারি জমি দখল করেছেন তাদের বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। আজকে আমরা মূলত মাসিদা ব্লকে এসেছি, আমরা ভূমি কর্মাধিকার উদ্যোগে আজকে করছি। এই মিটিংয়ের মেন উদ্দেশ্য হচ্ছে যে আমরা চাই স্বচ্ছ প্রশাসন স্বচ্ছভাবে চালাতে। আমরা শিলিগুড়ি মহকুমা পরিষদ থেকে এটা ডিসিশন নিয়েছি যে আমাদের যত সরকারি জমি আছে সেগুলোকে এখন রক্ষণাবেক্ষণ করা, আইডেন্টিফাই করা যে কোন জমিতে সরকারি জমি আছে সেগুলোকে আমরা আগে ঠিকঠাক রাখবো, এবং পরবর্তীতে যেই সব দালাল চক্র চলছে পুরো মহকুমা পরিষদ জুড়ে তাদের এগেনস্টে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পুলিশ প্রশাসন এবং আমাদের আধিকারিককে বলছি। আমাদের মধ্যে আজকে বিজয় সাহেব ছিলেন এবং আমাদের বিএলওরা সাহেবরা ছিলেন এবং মহকুমা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের টিম কাজ করা হবে জনপ্রতিনিধিরাও ছিলেন। আমরা এই মিটিংগুলো করছি যাতে আগামী দিনে এইসব যারা জমির কারবারের সাথে যুক্ত তাদেরকে চিহ্নিত করে তাদের এগেনস্টে কড়া ব্যবস্থা নেওয়া এবং আমরা যাতে স্বচ্ছভাবে প্রশাসন চালাতে পারি সেই ব্যবস্থা করা। আমরা আজকে ভূমি নিয়ে করলাম, আগামী দিনে আমরা ডেভেলপমেন্ট নিয়ে মিটিং করবো। আমরা চাই তিনটা স্তরে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং মহকুমা পরিষদ তিনটা স্তরে আমরা পরিষেবা দিতে মানুষকে ভালো পরিষেবা দেওয়ার জন্যই আমরা এই এগুলো করছি। এর পরবর্তীতে আমরা আরও উচ্চ আধিকারিকদের নিয়ে মিটিংগুলো করবো এবং প্রত্যেকটা ব্লকে আমরা এই মিটিংগুলো করবো, তারপরে আমরা জিপি স্তরে এই মিটিংগুলো আমরা করবো। এগুলো আমার মনে হয় না সত্যি কথা যে তৃণমূলের কেউ এগুলোর সাথে জড়িত নয়। আমরা বলছি যে যারা এগুলোর সাথে জড়িত তাদের এগেনস্টে এফআইআর করা উচিত। আমরা চাই আপনারা সহযোগিতা করুন, কারা আছে স্পেসিফিক নাম ধরে বলুন, তৃণমূলের কেউ এগুলোর সঙ্গে জড়িত নয়। আর যদিও কেউ জড়িত থাকে তাহলে তার এগেনস্টে তাই ব্যবস্থা হবে, যারা যেটা অন্যের সাথে ব্যবস্থা হবে।